সকলে মহাপদে বলেন বিসমিল্লাহির রহমানির ইকু
শরীফের মধ্যে পড়তেছেন
মোহব্বত লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা মাশাল্লাহ আদম হাওয়া বানাইল আল্লাহ জান্নাতি তাদের পাঠাই আমরার নবীর দয়ার গুণে আমার নবীর দয়ার গুণে তৌবা কবুল করিল সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা সকলে বাবা দার দার কালবে দিয়ে একটু খেয়াল করবেন আর পেছনের গুণাগুলি সামনে হাজির করবেন। সবাই বাবা গুণা মাফের আশায় একটু আপনি যার যার কালবে যার যার পীর মুর্শিদকে সামনে হাজির করে বাবা চক্ষুটা একটু বুঝে মহব্বত আমার মালিকের ইসমে যাতে পাকের নাম একটু কালবে ধাক্কা দিবেন। রাসুল তাহারাও আমার সামনে নবী তাহারাও আমরার সামনে জন্মের মতন দেখা লয় আপনার ঘরে হইতেন তোমার প্রেমে নবী পাগল হইলাম। তুমি তা খব দিগিনা তিরাসুল
চলে দাহারান আমরার শাহমনিল বিদারাও আমার শাহমনে জন্মের মত দিখালয় আপন গাহারে মাশাল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাখব কোন জায়গায় আল্লাহ তুমাই খুঁজতে গিয়াম হইরা গেলাম বিষন দাগাই আল্লাহ মাঝে তুমি তাকলে মেরা হাসে যাই কুন্ন বিগি তোমার সুরত নবীর হলে দিদার হল কার সহবিগি মাশাল্লাহ সকলে মহব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আসুন একটু আমরা মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে আমরা পাপী,
আমরা দোষী, আমরা বড় গুনার আসামি গো আল্লাহ। এই মাহফিলে বসে গো তোমার হাবিবের কয়েক মর্তবা দুরুদ সালাম, দুরুদ শরীফ তুমি মালিক রিসমে যাতে বাকারে কয়েক মর্তবা তসবি তাহলিল আদায় করলাম। আয় আল্লাহ ইতিম কাঙ্গাল মিসকিনের মতো গো বিকুক সেজে গো হাত বাড়াইলাম, একে জড়িয়া করা গো আল্লাহ আমাদের সকলের জীবন জিন্দিগির গুনাগুলি মাফ করিয়া দাও। রাব্বুল আলামিন জানি না এই মাহফিলে গো কার জানি গো মাসে গো দুনিয়ার মধ্যে বাবা নাই, আমি জানি না কার জানি গো আব্বু আছে গো গর্বধারণে মা নাই। মাবুদরে যে মা সোনার সংসার সাজাইয়া যে বাবা গো কষ্টের দিনে রাত চৈত্র মাসে রোদ মানলো না রে আল্লাহ, এত কষ্ট করে গো সোনার সংসার জুড়ে আজকাম বাবা দি কবরে মা দি কবরে। আয় আল্লাহ এই মাহফিল কুশিলা করে প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আলিয়া ওলাদ বংশের মানুষ যারা কবরে, আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি জান্নাত ফেরদৌস বানায় দাও। বিকাশ চাই ক্ষমা চাই গো রাব্বুল আলামিন, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় আছে, ভয় লাগে রে আল্লাহ কোন দিন জানি গরম জলের গোসল দেওয়া হয়। ও অত্র এলাকার মা জুনুনি রাখো দুনিয়ার জামে লাগো মা তোমরার শেষ হইছি নি, জানিলাম কার জানি গো কুলমার জানি গো শাবাসপুর বাজারে দেউরা বাজারে সরেল ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় জানি গো আল্লাহ কাফরের কাফর ব্যবস্থা করে রাখছে রে রাম। ও মা জুলুরা গো এখনো সময় আছে গো, এখনো সময় আছে আমার নবী চিন গো আমার মালিকের প্রেমে ভরে ইবাদত করো, যদি আজরাইল তোমারে আমার টান মারব আল্লাহ বিখ্যাত হম আছে আল্লাহ এই মাহফিল উস্কিলা করে আল্লাহ প্রত্যেকের জীবন জিন্দগির গুনাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন যিনি হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবী মায়ের নবী আমার কামলেওয়ালা নবী আল্লাহ নূরের দয়াল নবী গো মোস্তফা নবী জানের নবী হাদিয়া টুকি মাহফিলের আমার নবী পাকের কত মুবারক নিসারা ক্লাব ওসিলা তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। আয় আল্লাহ এই গ্রামের অত্র এলাকার দেউরা গ্রামের প্রীতি সন্তান আল্লাহর উলি আউলা দেউলি মানুষ মঞ্চ উপস্থিত আল্লাহ উনার হায়াতে বরকত তুমি দান করে দাও। মাবুদ মদিনার প্রেমিক তার হৃদয়টা আয়না মদিনার আয়না তুমি বানায় নাও। রাব্বুল আলামিন ভিক্ষা চাই এই মাহফিলটা যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া প্রেম দিয়া আল্লাহ দিবাবে বিবি যেই যেইভাবে গো আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান খয়রাত সদকায়ে জারিয়া হিসাবে কবুল করিয়া নাও। রাব্বুল আলামিন যেদিন আজিল পাড়াইবা গো যেদিন আজিল পাড়াইবা যার যার পীর মুর্শিদকে সামনে হাজির রেখি গো আমার দয়াল নবী মুস্তফারে হাজির রেখে আয় আল্লাহ জবানি পড়ে দিউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বাবা তোমার এই মাউটটা বাদ তার কোন মাউট আছে থাকলে একটু চেঞ্জ করে দিবা, এটা এটা মধ্যে একটু বাইরে আছে সমস্যা হইতেছে আমার। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত দেউরা গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে 13তম ঐতিহাসিক বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সম্মানিত সুযোগ্য সভাপতি রহনামায়ে শরীয়ত পীরে তরিকত
মুর্শিদি মুকাম্মেল, যিনি আওলাদুলি মুজাহিদে আহলে সুন্নাহ, সুমধুর কণ্ঠসারী হযরতুল আল্লাম হযরত মাওলানা নাজিমুদ্দিন আহমেদ সদ্রি সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন যিনি আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলী নেওয়াজ সাহেব দেউরা পশ্চিম পাড়া, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যিনি এই 5-7-10 মিনিট আগে আজকে আমাদের যিনি মাহফিলের প্রধান অতিথি উনি উপস্থিত হয়ে গেছেন, কন্যা আলহামদুলিল্লাহ, জবান হলে কন্যা আলহামদুলিল্লাহ, যিনি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, সকলের সুপরিচিত বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ গুলান জিলানী আন নোমানী শাহ সাহেব কেবলা নোমানিয়া দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত আছেন প্রধান বক্তা সারা বাংলার সৃষ্টিকারী বক্তা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মুকাররম জাহান সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উস সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ গাজীপুর ঢাকা। উপস্থিত আছেন বিশেষ বক্তা শেখ রসুল হজরত মৌলানা হাফেজ আলী আকবর জিহাদি সাহেব, হজরত মৌলানা হাফেজ মাহমুদুল হাসান হাসিন আশিকি সাহেব, হজরত মৌলানা হাফেজ আব্দুল সালাম সাহেব, পরিচালনা যিনি আছেন হাফেজ মোহাম্মদ মিনহাজুল আবিদিন। উপস্থিত আমার শ্রদ্ধা ভজন বাবারা ভাইয়েরা, ফর্দার আরেলের মাও বোনেরা, আমার আদরের ছোট্ট হুকুমনিরা, সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম, সকলে আমার সালামটুকু গ্রহণ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যে মহান রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াবি অন্য কোনো অনুষ্ঠানে নেনি, এই মহতি মাহফিল নূরানি এরফানি মাহফিলে আপনাকে আমাকে সকলকে বসার তৌফিক দিয়েছেন। আমার মালিক আপনি আমাকে দোকানে শাস্তলে না বসাই এবং হসপিটালের মধ্যে না নিয়ে মালিক যে শারীরিক সুস্থভাবে আপনারে আমারে এই বেহেস্তের বাগানে বসার সুযোগ দিছেন, মালিকের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কথাটা ঠিক না? কেন জানেন? গিয়ে দেখেন, বহু লোক গিয়ে দেখেন হসপিটালের বেডের মধ্যে অসুস্থভাবে কাতরাইতেছে, রোগে ব্যথার জ্বালা বিভিন্ন অসুখের মধ্যে পড়ে আছে, আছে না নাই? আছে কি না? কি বাবা আপনার জবান কি বন্ধ হয়ে গেছে? হায় কোন জায়গায় এলাম? আল্লাহ আপনি আমারে শারীরিক মানসিক সুস্থ রেখে যে মাহফিলে উপস্থিত করেছেন এটি তো শুকরিয়া আদায় করে শেষ করতাম না, কথাটা ঠিক কিনা? তবু জবান খুলে মুখটা বড় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। বাবা আমি প্রায় জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর ওয়াজ করি 1-1.5 ঘন্টা আলোচনা থাকে আমার এখানে, আজকে এদিকে যাব না, একটা কথাই বলবো যে আলহামদুলিল্লাহ জবান দিয়ে পড়তে দেরি হবে, মালিকের শুকরিয়া আদায় করতে দেরি হবে, আল্লাহ পাক আপনার জন্য 8টা জান্নাতের দরজা এই মুহূর্তে খুলে দিব, আর একটা জবান খুলে কোন এখানে রেখে দেব। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে ছোট্ট করে এখানে আয়াতে কারিমা আমি তুলে ধরেছি, আমার মালিকে মাওলা অশেষ রহমত মদিনাওয়ালার নেকানো জোর, আমি গুণাগার চেষ্টা করব এই কোরআনে আয়াতে কারিমার মানি মতলব আপনাদেরকে তুলে ধরার জন্য, আল্লাহ যেন সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর কথা কোরআনে দেখেন, কোরআন যদি আজকে সঠিক বুঝা বুঝতাম তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো?
যে যুদ্ধর বুঝ সে এতটুকু বুঝে, কেউ বুঝে একটা খালের ফিটকুড়ি, আর কেউ বুঝে আটলান্টিক সাগরের নিচে জিনুক আছে, জিনুকের ভিতরে মণিমুক্তা লুকায় আছে, ওই মণিমুক্তা তুইলা নে কথা না কি না, যার যুদ্ধ ব্রেইন দেশে শুধু একমাত্র কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকীন, যে কোরআনের মধ্যে কোন আছে না, আছে না সন্দেহ নাই, নিঃসন্দেহ কোরআনকে কেন আপনারা আলেম ওলামারা দ্বিধাদ্বন্দ্ব অর্থ করতেছে? কোরআনে যখন কোন সন্দেহ নাই, কোন পার্থক্য নাই, এই বাংলার জমিনের মধ্যে কি কোরআন দুই প্রকার আছে? কয় প্রকার? যেখানে একটা খরচ বাড়াইবারও ক্ষমতা নাই, কমাইবারও ক্ষমতা নাই, তাহলে আপনারা কেমনে কোন ওলির দরবারে গেলে শিরিক হয়? আমি তো আজকে কোরআন দা প্রমাণ করে যাব। জবান হলে কথা না, আলহামদুলিল্লাহ, শুধু একটু সময় দরকার, একটু বোঝানোর দরকার, আর কিছু না। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কত সুন্দর পাগলা চুপ করে বসে, আল্লাহ কত সুন্দর কথা কয়, ইন্না রাহমাত আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আলেম ওলামা থাকলে তাফসীর নিয়ে বসেন আপনি বসেন, আমি তো করে দিতেছি, আল্লাহ কত সুন্দর কথা কয়, ইন্না রাহমাত আল্লাহ নিশ্চয় আল্লাহ রহমত তোমরা যদি পাইতে চাও, আপনারা কি চান চান না, আল্লাহ রহমত ছাড়া এই মাহফিলে আসার কোন ক্ষমতা আছে? আছে, আপনি যাবার ক্ষমতা আছে নি, উঠার ক্ষমতা আছে নি, বসার দিকে ওঠার ক্ষমতা আছে, তাও তো নাই। কত সুন্দর কথা কোরআনে কয়, কোরআন কয় কি আর আমরা বুঝি কি? আল্লাহ বলেন ইন্না রাহমাত আল্লাহ, নিশ্চয় আমার রহমত কারিবুম মিনাল মুকসিনিন, আমার রহমত পাইতে গেলে তোমরা একজন মুকসিন বন্দার কাছে যাও। এটা হলো কোরআনের সাব্যিক অর্থ, মানে একটা আল্লাহওয়ালা মানুষের কাছে যাও। মুকসিন বন্দা মানে কি? আল্লাহওয়ালা মানুষ। মুকসিন বন্দা মানে কি? এখন আল্লাহওয়ালা মানুষ আসেন, তাফসীর করে এখন তাফসীরে কবির টাইটেল ক্লাসে পড়ানো হয়, এটা দাহেলে না আলেমে না ফাজেলে না কামেলে পড়ানো হয়, আলহামদুলিল্লাহ কইতেন না, এমএ ক্লাসে পড়ানো হয়। মুকসিল বন্দা কুরআনে সুন্দর করে বাবা তাফসীরে কবির মধ্যে লিখতেছেন, ইন্নাল মুকসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়াই ওয়া ইলমে জাহিরু ওয়া ইলমে বাতিন ওয়া ইলমে আবিকুম মিন লাদুন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুকসিন বন্ধ তো সিনন লাগবো, টুপি ফিনলে পাঞ্জাবি ফিনলে তো মলবি না, কথাটা ঠিক কিনা? সাত দিন ঘুরাইলে মলবি জায়গা তো, এটা কি মলবি কোন যাইব? আসেন নবীজির একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, একটু টাইটেল ক্লাস পড়ানো হয়। আবু দাউদ শরীফের হাদিস বলতেছে, কামজাত হার গাছ না শাহাদাত না মৌলানা, সোহাল না সোহানাল্লাহ, কম জাতের ভূত মুলুবি হইলে হ্যাঁ মুলুবি কোন দিত না, ফেস লাগছি নি হ্যাঁ, যদি কম জাতের ভূত সাহাবিরা কইয়া রাসূলুল্লাহ হনি ঠিকই তা কইলে, কম জাতের ভূত মুলুবিলে কোনা কোন দিত না, কি লিগে ও হে রক্তের মধ্যে সমস্যা আছে,
যে কোনো সময় এলেমটা সুরে ফালাই দিতে পারে, হেরে দিয়ে কোনো গ্যারান্টি নেই। তবে হেরে জ্ঞানী কোন যাব, জ্ঞানী বলা যাবে, আলেম বলা যাবে, কিন্তু আলেম মানে কি জ্ঞানী, আলেম মানে কি আল্লামা মানে জ্ঞানী, জ্ঞানী কোন যাবে, কিন্তু মৌলবি কোন যেত না। মৌলবি তারে বলা হয় যিনি মৌলার দিদার লাভ করে। এই বেড়া কোনোদিন মৌলার দিদার লাভ করতে হ্যাঁ রক্তের মধ্যে চিন্তা করছেন নি গভীর মনোযোগ তাফসীরের মধ্যে কয় কে আর বলবি রে কয় কে, আমি এটি বুঝে বুঝতে পারি না। ফিদ দুনিয়া ওয়াল আউলিয়াই ইলমে জাহিরুন কইছে জাইদ আমানার, এই দুনিয়ার যার কাছে ইলম আছে, ইলমে জাহির আছে, ইলমে বাতিন আছে, দুই প্রকারের ইলম, কয় প্রকার, কয় প্রকার, দুই প্রকার, এটাকে বলা হয়েছে এলমে মুআমেলা, আরেকটা বলা হয়েছে এলমে মুকাশাফা। স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি মাদ্রাসায় যে এলম না পাওয়া যায় এটাকে বলা হয় এলমে মুআমেলা, আর এলমে মুকাশাফা যে এলমটা মালিকে কুমের ঘরে নাজিমউদ্দিন হিসাবের মতো মালিক সরাসরি মদিনার আইনা সিনাডার বানাইয়া আমার মালিক কয় রে লা ইস্তাহুইল মুফিল খাইরুল্লাহ ওয়াল আউলিয়া ইবাদুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় আলেম রে এই পাগলের গোষ্ঠীরা রে তোমরা ঘুমায়া রইছ, ঘুমায়া রইছ, তোমরা ঘুমায়া দেখো রে নাজিমউদ্দিনের মতো প্রেমিক ফাইলে আমি মালিক, তারে গুম বানাইয়া এলমে সর জগৎ তার কলপের মধ্যে দুই কাজা। ওই ধরনের আলেম পাইলে আমি মালিক ওই এলেম গুলি দেই। ও এলমে জাহির মুফাসসির লিখে ও এলমে জাহির ও এলমে বাতিন, দুইটা এলেম যার কাছে আছে এমন একটা মুকসিন বন্দার কাছে তোমরা যাও। আল্লাহ বলেন তাহলে আমি আমার রহমত দিব, কি দেব, আসেন এই কুরআনের সার বানাইয়া যিনি আল্লামা জালালউদ্দিন রুমি কিতাব রেখেছে একটা, যে কিতাবটার নাম হলো মসনবী শরীফ, কি শরীফ জবান হলে এখন কি শরীফ, মসনবী শরীফ। হ্যাঁ দেড় হাতার হুজুরা কয় কি রে কই কি গুলি বুঝছেই গুলি না, যুগ মিলে না আমার সাথে। বাবা চুপ করে বসেন আপনার একটু। আল্লাহ যার প্রেম নাই মহব্বত নাই হ্যাঁ ইমান নাই, কি নাই, কি নাই, কি নাই,
মনে হয় ইমাম সাহেবরা প্রায় সময় খুতবার মধ্যে দেখেন একখানা হাদিস আছে, প্রায় জুমার খুতবার মধ্যে আছে, কুল্লু আলালা ইমানা লিমান লাম মাহাব্বাত লাহু, আছে না হুজুরি? আছে না? তুমি ইমানদার হইতে পারবা না, ইমানদার হইতে পারবা না, তিন বার বলা হইছে কুল্লু আলালা ইমানা লিমান লাম মাহাব্বাত লাহু, ততক্ষণ না পর্যন্ত আমার নবীজির অন্তরে মহাপতের প্রেম তোমার বিতে না ঢুকছে। তুমি ইমানদার না, আল্লাহ মানার নাম ইমানদার না, সুবহানাল্লাহ বিতা না, সুবহানাল্লাহ। আলেম বায়রা একটা দলিল দিবা যা কোরআনে, এই দেওরা ওয়াজা ওয়াদা করে বাংলার জমিনের বাত আমার হারাম হয়ে যাবো গা, যদি একটা দলিল দিতে আর যে আল্লাহ মানার নাম ইমান, কোরআন টিকা দাও আর হাদিস টিকা দাও, জেহান টিকা দাও দিতে রাও, আমি জীবনে কোনোদিন স্টেজে বসবো না, কানে দৈরা তোবা কইরা তোমার এলেম শিক্ষা বাড়ি যাবো, আর জীবনে ওয়াজ করতাম না। আল্লাহ মানার নাম ইমান, আল্লাহ মানার নাম কি ইমান না, এটা কোরআন থেকে আমি দলিল দেব। আল্লাহ নিজেই কইতাছে যে আমার আমার মান লইত না, সুবহানাল্লাহ বিধা না, আরে কোরআন তো আপনারা যারা বুঝবেন ভালো, এটাই তো ঠিক না, তাফসির যারা ভালো বুঝেন কোরআন থেকে দলিল প্রতিটা কথা ইনশাল্লাহ দলিল পাবেন। আল্লাহ মানার নাম ইমান না। আল্লাহ কই আইহন নাস, এ মানব জাতি, আমান না বিল্লাহে, সুবহানাল্লাহ কি তাহলে সুবহানাল্লাহ, ওয়া মিনান নাস, এই মানব জাতি, আমান না বিল্লাহে, আমি আল্লাহরে মানছ, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাত মাংস, আমারে মাংস, আমার আখিরাত মাংস, আখিরাত তাফসির করছে আখিরাত শুধু বাবা পরকালের জমিনই, এখানে আখিরাত না, আখিরাত কবর টিকা শুরু করে মিজান ফুলছে রাত হাসরের মাঠ সমস্ত এ প্রীতিক মিলাপ, যে মূল তাৎপর্যটা হয় ওইটা হলো আখেরাত। আল্লাহ কই সব কিছু মানছ, মিজান মানছ, ফুল সেরাত মানছ, আখেরাত মানছ, আমান না বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো মুমেন হইতে পারো নাই। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ, এটা সুরা বাকারের মধ্যে মনে হয় এটা আছে, বুঝছো ঠিক না, সুরা বাকার প্রথম দিক দিয়ে মনে হয়, এখনো মুমেন হয় নাই, মনে দ্বিতীয় পৃষ্ঠাই হবে কোরআনে, হ্যাঁ দ্বিতীয় পৃষ্ঠা, আল্লাহ কে এখনো মুমেন তোমরা হও নাই, সাহাবীরা বিয়া রাসূলুল্লাহ মুমেন কি, মুমেন কি, আমার নবী বলেন এ সাহাবীরা মুমেন হলো তোমার নবী, তোমার নবীরে যারা মানছে তারা ইমানদার, নবী মানছ না নামাজ রোজা তোমার বিফলে, ঠিক কি না? আমি সুরে মাউনের তাফসিরটি খুলেন না, আজকা সুরে মাউনের তাফসিরটি খুলেন, একদুল মুসল্লির আল্লাহ সবচেয়ে বড় ওয়াইল দুজুহে নিব, সুরা মাউনের সার কথাটা উল্লেখ, সুরা মাউনের তাফসিরের সার কথাটা উল্লেখ, একদল মুসল্লিরে আল্লাহর সবচেয়ে বড় জাহান্নামের মধ্যে নিব। সাহাবীরা কইতে ইয়া রাসূলুল্লাহ কারণ ক, যে মুসল্লিরার অন্তরে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ কইতে না, যে মুমিনের ভিতরে তোমার নবী মানছে না, যেই নবী যেই অন্তরের মধ্যে নবী মানছে না, যেই অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই রে, আল্লাহ কওয়া আমিলাতুন নাসিবান তাসলা নারাল খামিয়া, কঠোর পরিশ্রমের ফল দেখি আমি আল্লাহ তোর জাহান্নামের মধ্যে নেব, কারণ সেই বন্দিগির মধ্যে আমার নবীর ভালোবাসা নাই। নবী হইলে ইমান, নবী কি ইমান, তাই আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান আসলে ইমান রুহে কুরআন মজগে দিগিল হাসতে হুবাব রাহমাতাল্লিল আলা রাহমাতাল
মাহাতাল্লিল, শুনো মৌলবীরা কি কইতাছি সুন্দর কথা, রাহম মাহাতাল্লিল আলামিন জাতে পাকে ডুবু। আমার নবী কার নূর? আল্লাহ। যিনি জালালউদ্দিন রুমি 5000 কিতাবের হাফেজ, 3 কিতাবের মৌলবী, 1.5 পাতার মৌলবী, কই কি গলি নবী বলে এই কবেহস্তের মাড়ি দিয়া বানাইছে, এই মাড়ি দিয়া হি মাড়ি বানাইছে, পবিত্র মাড়ি দিয়া বানাইছে, নাউজুবিল্লাহ কইতে না, নাউজুবিল্লাহ। আপনি জালালউদ্দিন রুমিতে বড় হুজুর হয়ে গেছেন গা? আমার তো মনে নেই নীল আকাশের নিচে আর কিয়ামত পর্যন্ত এত বড় আলেম দুনিয়াতে আসে কি না আসে একমাত্র মালিকই জানে, আমার বিশ্বাস হয় না, আল্লাহই ভালো জানে, কথাটা ঠিক কিনা? সেই জালালউদ্দিন রুমি কত সুন্দর কথা, আল্লাহ আকবার, রহমাতাল্লিল আলামিন জাতে পাকে নূর, সাল্লা আলা দুরুদ সালাম ইয়া মালাইকা ইয়া রাসূলুল্লাহ, বাজান গভীর মনোযোগ, জালালউদ্দিন রুমি কয় আল্লাহর জাত নূর, সুবহানাল্লাহ বিতেন না, আল্লাহর আল্লাহু আকবার কোন নামিয়া, আল্লাহু আকবার, আল্লাহ কব আমার বন্ধুরে আমি নূর দ্বারা বানাইছি, কি দ্বারা বানাইছে, আমার নবী কয় আমি আল্লাহ পাক আনামিন নূরিল্লাহ, আমি একমাত্র আল্লাহ নূরের, আল্লাহ আল্লাহ একবার কর না, তাহলে নবীজি কার নূর, আল্লাহ পাক বলেন ওই ধরনের নূর আল্লাহ পাকের নূর দ্বারা বান নবী মুস্তফা, আর নবী মুস্তফার নূর দ্বারা তাবান জাহান, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, এই কানে আল্লাহ কয় নবীর নূরের তাসাল্লিতে যারা বাবা নূরে এসকে আজম ফরে গেছে ওই লোকটা আল্লাহর উলি হয়ে গেছে, আর ওই দর মুসকিন বন্দার কাছে যাও, ওই মুসকিন বন্দার কাছে গেলে একমাত্র আমি আল্লাহ তোমার রহমত দিয়া দিমু, আসেন তাহলে কোরআন দ্বারা প্রমাণ হয় আল্লাহর ওলির কাছে মুকসিন বন্দার কাছে যাও, সুবহানাল্লাহ বুঝতেন না, কি সুন্দর কথা, আমার কথা না রে বাবা, মুস্তফি শরীফ এত সুন্দর কথা লিখছে যে আল্লাহ চিনবে তোমরা, আল্লাহ পাইতে চাও, জি হুজুর, কথা হলে যাও, চশমে রোশন কুঞ্জে হাকে তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও, আই হাই হাই জালালউদ্দিন ওলির কাছে যাও, যায় সেরে কি করবা আল্লাহ চিনবা, কগার তো হাকিম হামলে সিনি বাহু দাগাম, আল্লাহ চিনতে গেলে কগার তো হাকি হামলে সিনি বাহু দাগা গুণ সিনি দর খুজুরে আউলিয়া জুরে কন্যা আল্লাহ আকবার, জালালউদ্দিন রুমি কয় আল্লাহ চিনতে গেলে উলির কাছে যাও, কার কাছে যাও, নাকি গুণ হইব শিরিক হইব, এক পাগলা কই যায় দিগিয়া দীক্ষা লই কেমন পাওয়া যায় আল্লাহ চেনা যায়, এক পাগল নিক ঠিক আছে হুজুর ওয়াজন করছেন কালকা সহল বলে নাজিমুদ্দিনের কাছে যাও, আছে এরকম পাকনা কিছু লোক আছে না, এক পাগল আল্লাহর উলি কাছে এই জালালউদ্দিন রুমি সুন্দর ওয়াজ করতেছেন এই কথা শুই না বাবা, দেখেন
এই আল্লাহর ওলির কথা শুনাম। এক পাগলে যায় বলির কাছে, আল্লাহ সিদ্ধ তো চ্যালেঞ্জ করে গেছে, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ, যা হুজুর বলি কি আপনি তো আল্লাহর ওলি মানুষ, কারণ আমি বলি না, আপনি কি, কারণ মালিক ভালো জানে, ওলি আল্লাহ নিজে কোনোদিন স্বীকার করে যে আমি উলি গেছি কথা স্বীকার করবে, আর যে যে স্বীকার করে ফেলাবে এক নম্বর ভন্ডা, এ কথাটা মনে রাখবে। ওলি আল্লাহর সবসময় মাঝে জিন্ন বাবার এই মাপ সাহেব তোর থেকে আমি গুণাগার, আপনার থেকে নিচতেন আরো নিচে চলে যাবে, কামেল মানুষ সবসময় ছোট থাকে যে বাবা মাফ করবেন আমি আপনার থেকে গুণাগার, কথাটা ঠিক কিনা? ঠিক আছে হুজুর, যদি বুঝেন না, হুজুর একটা আর্জি নিয়ে আসছে আপনার কাছে, বলি কি আর্জি, হুজুর 40টা বছর এসে ফাঁসকটা নামাজ পড়ি, বিয়ে হয়েছে 40 বছর, এই 40 বছর পাঁচকটা নামাজ এর ভিত্তি আমি একটি অক্তর নামাজ আমি ছাড়ছি না, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়তেছি, সুবহানাল্লাহ কইতেন না? তাহাজ্জুদের নামাজ কি মাগরিবের সময়? কোন সময়? তাহাজ্জুদ 3টা বাজে, কয়টা বাজে? 3টা সাড়ে 3টা বাজে, তাহাজ্জুদ 4টা বাজে, এখন 4টা হবে। এখন চিন্তা করেন এই মহিলা কো হুজুর এই পাঁচকটা নামাজ তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, এই যে মালিকের কাছে কান্নাকাটি করতেছি, মালিক তো আর আমার কথা শুনেন না, তো হুজুরের কামে হন কিতা করতাম, হুজুর আইসলাম গুলো ফুতের লেগে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে এই ভিডিও হন কিতা করলি, সন্তান দিব তুই সরাসরি আমার দ্বারা গুলো ফুতের লেগে, আল্লাহর কাছে বুঝছি এটা সুজা বেশি হিডারে কইলিছি, আপনারা ফাইবেন ফুল্লি ফাওজা পায়ের থেকে একটু দুলা লইছে। দুলালে কয় মা এটা গলার ভিত্তি তাবিজ বেঁধে রেখ, আর আমি কয়ে দিই তুমি 60টা বছরে 60টা ফুলার মহিমা, আর জোরে কইতেন না? কয়টা ফুলার মা? আচ্ছা ফুলা কি একটা হইছে? ও নাম না আমার এই কথাটা কি জাহির না গায়ে? ও আল্লাহর উলি গায়ে জানে, নবী বুঝি জানে না? আচ্ছা কথার বুঝে হের যুগ বিগুই আমার সাথে মিলে না, আর ইউলি লেখাটা জানি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহু আকবার কর, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই মাপ, 7টা বছরে তুই 7টা ফুলার মা হইবি, কয়টা ফুলার মা? বিডি খুশি না বেজারো, 7 ফুলার বাপ যদি গেরামত আহে তে তো খবর আছে, সামনে কথা কইতে কিন্তু হিসাব করে কইন, কথাটা ঠিক কিনা? কারণ এইবারে 7টা ফুট ছিটছে লাগবে মেয়ে কথাবার্তা হিসেব করে পেন, 7 ফুটের মা গেরামো থাকলে এই বিড়ির সামনে হারলে মহিলা গো হিসেব করে কথা পেন, কথা ঠিক কিনা? এই বিড়ি হালি দারগার মতো চলব, নিশি উসি উসি দারগায় নিজে মনে করব, আর 7 ফুটের বাপের ফাঁসের লাল যদি হেরতে দেখবেন যে আপনার 60 শত গুদা লাল কেটে লেগে গেছে, কারণ ডরে ছোট কুস্তা কম দিত না, কথাটা ঠিক কিনা? আপনাকে এলাকার কথা কেন, আমি সরল এলাকার কথা, এমন মানুষ আছে কিছু বেদকিটা মানুষ আছে, আছে না নাই ফুলা মানে একটু বেশি হে জ্বালা মানে বাজার ও যাওন দিত না, সরকারি তো বন্ধ দিত না, হে তার এক আরে বাবু হক 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 কথাটাও কোন জানা, হ্যালি তো কে রে হে বেটার উপরে কথা কইতে কইলি 7টা ফুট গিয়ে ধরে লিব, 3টা কথা কয়ে দেওয়া যায় বাজানি, এই দেওরা গ্রামের মানুষ 3টা জিনিস নিয়ে কোনোদিন বাহাদুরি করেন না, 1 নম্বর আল্লাহ যদি জন দেয় আপনারে মানে সন্তান আদি দে ছেলে মেয়ে সন্তান যদি আল্লাহ দেয় কোনোদিন বাহাদুরি করবেন না, 2 আল্লাহ যদি আপনাকে সম্পদ দান করে এই সম্পদ নিয়েও বাহাদুরি করবেন না, 3 আল্লাহ যদি আপনাকে এলেম দান করে এই এলেম নিয়েও বাহাদুরি করবেন না, জোরে করনা সুবহানাল্লাহ, যেই মালিক সম্পদ দিতে পারে সন্ধ্যা হইতে না হইতে সব ফুতলি একবার কবর নিতে পারে, যেই মালিক সম্পদ দিতে পারে সন্ধ্যা হইতে না হইতে আপনারে ঢাকা থেকে দৈরাকার মাদ্রাস পর্যন্ত ফাড়াই তারা 10 লক্ষ টাকা দেখবেন লেগেছে একটাই তৈরি,
ফারে কি ফারে না? তিনটা জিনিস নিয়ে কোনোদিন বাহাদুরি করবেন না বাবা। হুজুর গাউসে পাক কয়, মা তুই ষাটটা ফুলার মা হইবি। কয়টা ফুলার মা? সিডাকা ওয়াজ করতে গেলে ফুলা পেলে জীবনে চিনব? সাত ফোয়া হইব। কয় ফোয়া? সিডাঙ্গা গিয়ে ফোয়া কইতিব। কয় ফোয়া? আর সাত ফোয়া আমগু দেশে কইলে ফোনে দিয়ে সরিব। কথাটা ঠিক না কি? আমগু দেশে ফোনে দিছেন না? সিলেট গিয়ে ওয়াজ করে যে লাল বাইগনের তরকারি টমেটোর তরকারি দিছি আর লম্বা বাইগনের তরকারি দিয়ে কব মুরব্বি অবামিয়া সাহ কোন গু খাইবা? লাল গু খাইবা না কালা গু খাইবা? আমি কি বাউরে কোন গু তো খাও যেত আছি গু খাওয়া যায়। একটা কথা আছে, এক এক দেশের বলি আর এক এক দেশের। এই মহিলা হুজুর গাউসে পাকের ফায়ার দুলার বরকতে মাস যায় দিন যায় বছর যায়, বছরের এক মাতাই আর এই মাতায় এক ছেলে ওই মাতায় এক ছেলে, সাত বছরের সাত ফুলার মা। জোরে কোন না সুবহানাল্লাহ। এই বিড়ির তো শরীরে হন 40 সাহস হইছে সাত ফুলার মা। না জানি কুয়া শুনছে রে কুলি দরবারু গেলে শিরিক। এই মহিলা কো আমি ফায়ের দুলা গলায় তো আর তাছে আমি দি বড় শিরিক করতাছি। নাউজুবিল্লাহ কইতেন না? সাত ফুট যে হইছে ফুলা এই দুলা রুসিলা ইদা তো বুইল্লা লাইছে। কচস মেরোশন কুন যে হাকে আউলিয়া, কচস মেরোশন কুন যে হাকি আউলিয়া, তাব বিডি এতে দাতা এনতে হাম। সুবহানাল্লাহ কইতেন না? কইছে আল্লাহর ওলির পায়ের দুলা তুমি চোখে লাগাও। সুরমা মনে কইরা কি মনে কইরা? জালালউদ্দিন রুমি কইতে লাগাইলে কি হোকার হইব জানি? একটা দা সবকার অতুল সৃষ্টি জগতের প্রথম, এনতেহা সবকার অতুল সৃষ্টি জগতের শেষ। আল্লাহর ওলির পায়ের দুলার গুনা বাবা চক্ষুটা বুঝলি সুরমা মনে কইরা, আল্লাহর কুল কায়নাত সৃষ্টি জগৎটা তুমি আল্লাহর উলির পায়ের দুলার গুনে একটা নজরে দেখতে পারবা। ওন চিন্তা করেন, আল্লাহর উলির পায়ের দুলার গুণ যদি আল্লাহ এত বড় পাওয়ারের ক্ষমতা দিতে পারে, পাওয়ার দুলার দাম বেশি না সিনাডার দাম বেশি? আর ওলি আল্লাহর সিনাডা, ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বে, মুমেনের সিনাডাই আল্লাহর আরশ। মুমেনের সিনাডা কি? মুমেন থেকে তো ওলি আর একটু তৃতীয় নাম্বার ক্লাস হইল ওলি। ইমান মুমেন মুত্তাকিন ওলি। সুবহানাল্লাহ বিতেন না? তাহলে এই ওলি আল্লাহর দরজাটা তো আরেকটু ঊর্ধ্বে। একটা মুমেনের সিনাই যদি কলফটা যদি আল্লাহর আরশ হয়, তাহলে আল্লাহর ওলির দাম কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? পেরা হাজিরিন গভীর মনোযোগ বাজান। এই কারণে এই মহিলা ওয়াজ শুনিয়া বাবা গো বাবা নদীর গাঢ় গিয়া তাবিজটা সুরে ফালাই দিছে। ফালাইতে দিন হইছে বাসা যাইতে না যাইতে চারিদিকের মানুষ বেড়ে কয় মা তুমি কোন জায়গায় কোথায় গেছিলা? ডাক দে কয় মা গো মা 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 গো খবর রাখছো নি তোমার বাড়ির গিয়া দেহ তোমার সাতটা ফুতার লাশ এক সমানে ফইরা গেছে। নদীর ঘাটে গুসল করে তাবিজ ফালে আইতে খবরের জায়গায় সাতটা ফুত বাড়ির মধ্যে মরিছে। যে ফুটটা বিদেশ তাহে একটু জানি হুনে ফুটের একটু অসুখ হইছে, অ্যাক্সিডেন্ট হইলে তো ফাগুলিয়ে জায়গা, খালি অসুখ হইছে হসপিটালও। এই কথাটা খবরটা যদি আয় পরে এই মাটা আর ঘুমানা ঘুমা বাপ কিন্তু ঘুমাইয়া যায়। কত আবার তুমি ঘুমাইছ আমার ফুটটা এনে বসু টবরটা লো না রাইত বাজে তিনে কো হবল না টবল না আ ফুটরে ফুট চিনছস না
সারে তিন হাত কতরে ফেলে কেমনি রে তুই আইলি মা কে বলে আরে বাড়ি তাইতি দেরি হইলে যেই মা ঘুমাই তো না কথা ঠিক কিনা এই মেয়া জারিনিয়া তিনটা চারটা কোনোদিন দুইটা কোনোদিন দেড়টা বাসায় ঢুকে গাড়ি ঢালে জারিনিয়া এইভাবে হাজার হাজার টাকা নোটটি গণ্যা দিই সুন্দর সুন্দর কাপড় পরাই 80,000 টাকা ফালং বানাইছি বিস্তার মধ্যে হুতাই একটা দিন গিয়া খুদার কসম আল্লাহ নাই মধ্যে হজাক পাইছি না আমিও কইতেছি আমার কথাটা আপনারা বাদ দেন আর মা দুঃখিনী কত কি কি গো আমার হে আইসে না আমার আছে না নাই বৌটা গিয়া কা বৌটা গিয়া কো কি গো এই পুণ্যের করবে তুমি মরতার না ঘুম তুমি গিয়া মরতার না আই বুঝতো যার লাগা 10টা ফান সুপারি মিলে না ই মার্ডার আছে আর ই মার্ডার কত বড় একবার বাড় কাটা পাই যায় একবার ভিতরে আ রাজন তিন নামাজে গিয়া দেখি মাজননী দরজা মিললে বইরিস ডাক দে কয় পুত্র এ রাত তিন না 7টা বাজে ফুত তুই কেমনে বাড়ি ফিরস তোরে বাড়ি বাইরে রাখা আমি মা ঘুমাইতে যাই আমার আর ঘুম আমার আমার আত্মাটা ফুতর রূপে ফইরা তা হে সোহান লাগুত না আছে না নাই এই সত্তা সন্তান দুর্নীতি বিদায় গেছে মা পাগল হয়ে গেছে চিল্লি পাগল দেশ গ্রাম পাড়া বাড়ি বাপ কান্দা ফিরা বাপ পাগল বেউস হয়ে গেছে দৌড় দিছে গাও সাহেব বাক্যের দ্বারা গিয়া কো মা গিয়া কই বাবা রে ও খুদুর গাও সাহেব আব্দুল কাদির জিলানি বাজান আপনি তো আর বরকতে আল্লাহ আমারে 7টা সন্তান ছেলে সন্তান নাম করছে হুজুর বুঝলাম না কি অপরাধ করলাম আমি কোন জায়গায় জানি কি কোন জায়গায় কোন অবস্থায় কোন খালাতে আমি অপরাধ করে বুঝছি মানুষের এক একটা সন্তান মারা যায় 2-4-5 বছর 10 বছর ব্যবধানে না হয় 1 মাস ব্যবধানে আর মালিকের কাছে কি অন্যায় করলাম যে অন্যার কারণে মালিক আমার সাথে মানে একটা কন্টা না এক কিছু কম সময়ের মধ্যে আমার 7টা ছেলে আমার মালিক আমার টিকা দুর্নীতি বিদায় করে নিছে যারা কোন সুবহানাল্লাহ ওদের কাছে বক্তব্য বিধি ইনা তো আমার যুগ যুগ মিলতেছে না সুবহানাল্লাহ কইতে না কাছে বক্তব্য কি কো আমি একটা তাবিজ দিলাম না তোমার কো জি হুজুর দিছি তাবিজটা কো হুজুর ইটা তো আমি নদীর গাড়ো গোসল করতে গিয়ে আমি তাবিজটি ইটা ইচ্ছা করে ফালে দিয়েছি কোকিল লিগা কুলি দরবারে গেলে সিঁড়ি আর আমার গলার ফাওয়ার দুলালে আমি আডু এই কথা নিয়ে আমি এনকার করে আমি তাবিজটা ফালেছি হুজুর গাছ সবাক কবিটা অত্যন্ত কান্ডা করছে কইছে মা তুমি ডুবদা থাকতার বানি একটা মিনিট বা একটা ঘন্টা থাকতার বা 1 মিনিট তো থাকতা তোমরা ডুব দিয়া তা যাব কি গো রুহ তুমি ফানির তলে ফালে দিয়েছ তে দেহ বেঁচে থাকবো সোহাল কইতে না দা দে কই মা তুমি ভাবছ আমি পায়ের দোল আমি আব্দুল কাদির জিলানি তোমার পায়ের দোল আমি আমার তোমার তাবিজের মধ্যে পায়ের দোলা দিছিলাম আসলে পায়ের দোলা দেই না গো মা আমার মালিকের দরবারে রুখের জগতের মধ্যে যাইয়া আমি আব্দুল কাদের জিলানি আমি বাচ্চা বাচ্চা 7টা ফুটে রুখু আইনা ওই তোমার দেখাই দিছি পায়ের দোলা আসলে পায়ের দোলা না আমি 7টা ফুটে রুখু তোমার তাবিজ বইরা দিছিলা রুহু ফালাইছো ফানিতে দেহ থাকবো কেমনে এই কারণে তো মালিকের সাথে আমার ফেস লাগে ওরে মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিলগা মানুষ ধরে তোরা চিলগা মুর্শি ধরে গে বিধি গো সিঞ্চিত নাম কিতা মনুরি হি
নবরঙ্গে ফুল ফুইতাছে বুমুরাইল গরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটল গোলাপ তুলার গরে, চিনতে কজন পারে তারে, চিনতে কজন পারে, নবরঙ্গে ফুল ফুইতাছে গি গি বুমুরাইল গরে, ওর ফুলের বুধু দেখতে সাদাম নিজে খাইয়া উদয় পরে, চিলগা মুর্শিদরে তোরা সিনগা নাজিম সাদরে, জোরে কোন আল্লাহ আকবার ডাক দিয়া কয় মাপ মাগো, সাতটা ফুটের লাশ পড়ে রয়েছে মাপ, এখন আবার ফার তুলা দিমু গো মাপ, তোর ই সিমডা শুনাই দিছিলাম, একটু নারে নারে তাকবীর, নারে রিসালাত।